এবছর মাধ্যমিকে জেলায় প্রথম এবং রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে বিভাবসু মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 688। বিভাবসু বহরমপুর গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের ছাত্র। বিভাবসুর সাফল্য প্রসঙ্গে সে নিজেই আমাদের ক্যামেরায় জানিয়েছে, সারাদিনের মাত্র 7 থেকে 8 ঘন্টা পড়াশোনাই তার এই সাফল্যের কারণ। যদিও কোনো প্রাইভেট টিউটর তার নেই, স্কুলের শিক্ষকদের সাথে বাবা মাই তাকে সাহায্য করেছে তার পড়াশোনায়। ভবিষ্যতে কি করবে? কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? কতক্ষণ ধরে পড়াশোনা করেছো? ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে এমনিতে এমনি আইআইটি ক্র্যাক করার ইচ্ছা আছে, জিমেন দেবো, তারপর রিসার্চ নিয়ে এগোনোর ইচ্ছা আছে। কে পড়াশোনাতে কে সহযোগিতা করতেন? বাবা মা দুজনেই সমান সহযোগিতা। কটা কজন শিক্ষক ছিল? টিউটার এমনি কেউ ছিল না, স্কুলের শিক্ষকরাই করিয়েছেন। তো তুমি এতটা ভালো রেজাল্ট হবে ভাবতে পেরেছিলে? এতটা ভালো রেজাল্ট ভাবিনি, 680-র কাছাকাছি থাকবো। হ্যালো, কি নাম তোমার? আমার নাম বিভাবসু মণ্ডল। হ্যাঁ বলুন। তো স্কুলে হেডমাস্টার মশাই খুবই আশাবাদী ছিলেন যে ছেলে ভালো একটা রেজাল্ট করবে, তবে আমরা ভেবেছিলাম 680-75 এরকম পাবে, কিন্তু আরেকটু বেশি, 688 পেয়েছে এবং পশ্চিমবঙ্গে পঞ্চম র্যাঙ্ক করেছে। এই রেজাল্টে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই কৃতিত্বটা কার? কৃতিত্বটা আমি বলবো আমার ছেলে, আর সঙ্গে সঙ্গে যে স্কুলে পড়েছে সেই স্কুলের মাস্টারমশাইদের, কারণ ছেলে আমার কোথাও টিউশনই পড়েনি, ও নিজেই বিভিন্ন বইগুলো থেকে নোটপত্র করে পড়াশোনা করতো এবং সেই নোটগুলো মাস্টারমশাইদের কাছ থেকে দেখিয়ে নিয়ে। অতএব এই ক্ষেত্রে মাস্টারমশাইদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। খুশি কারণ এই ছেলেটির একটা ইতিহাস আছে। এই ছেলেটি 5 থেকে 10 অবধি আমাদের স্কুলে পড়েছে। ছেলেটির কোনো প্রাইভেট টিউটর ছিল না, একদম কোনো প্রাইভেট টিউটর ছেলেটি নেয়নি 5 থেকে 10 অবধি। সম্পূর্ণ স্কুল টিচাররাই ওকে পড়িয়েছে এবং প্রতিদিন স্কুলে আসত এবং অত্যন্ত অবিডিয়েন্ট ছেলে ছিল। এই ছেলেটিকে প্রতি আমাদের একটা, এবং যা লিখত ছেলেটি, যা পড়তো, যা লিখত, তার ভেতর কোনো রকম আমরা যা কারেকশন করে দিতাম সেটাই সে আবার ঠিকঠাক করে আবার লিখে টিচারদের দেখাতো। এবং আমি 9 থেকে ছেলেটিকে লক্ষ্য করেছিলাম যে ছেলেটির ভেতর একটা সম্ভাবনা আছে, তাই জন্য 10-এ ওঠার পরে আমি মাস্টারমশাইদের একটু সচেতন করে দিলাম যে এদের প্রতি একটু লক্ষ্য রাখুন। আমরা টেস্টের পর এদের 2-3 বার পরীক্ষা নিয়েছি, সমস্ত সাবজেক্টে সমস্ত ধরনের পরীক্ষা নিয়ে তার মূল্যায়ন করেছি এবং তাতে দেখেছি যে ছেলেটির একটি সম্ভাবনা ছিল, আমি আগে থেকেই জানতাম ছিল, এবং ছেলেটির নিজস্বতা আছে। মানে কোনো প্রাইভেট টিউটারের মাধ্যমে কোনো কিছু না, ছেলেটি নিজে বই পড়েছে, সেই বইয়ের উত্তরই কিন্তু সে দিত, কোনো কিছু ভুল হলে আমাদের দেখাতো। তাই জন্য ওই ছেলেটি, এই কৃতিত্ব পুরো ছেলেটিকে দিতে চাই, তার সাথে আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক যারা ওকে পড়িয়েছে।